नमस्कार बंधुरा, आपनादेर सकलके चटपटे रान्नाघरे स्वागत। आपनादेर सकलके स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपी। आज आमी बानाबो आलू कुलचा। एई आलू कुलचा खेते किन्तु खूबी असाधारण एबं एर टेस्ट आपनारा खेलेई बुझते पारबेन रेस्टुरेंटेर थेके एर स्वाद कोनो अंशे कम हबे ना। ताहले चलुन बानिये नेवा जाक। एखाने आमी निएछि एक कप परिमाणे मयदा, एर मध्ये আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব এক চা চামচ চিনি, আর দেব সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দেব এক চা চামচ বাটার। এটা আপনারা ঘি বা তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে অল্প অল্প করে জল দেব এবং একটা ডো তৈরি করে নেব। আলু কুলচার ডোটা কিন্তু একটু সফটভাবে তৈরি করতে হবে, তাই আমি ময়দাটা খুব বেশি শক্ত করব না, একটু নরম করেই মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর নরম করে একটু মেখে নেব। আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। দেখুন, আমি একটু নরম করেই মেখে নিয়েছি। কুলচার ময়দাটা একটু নরম করেই মাখতে হয়। আমি ওপর থেকে আর সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে এইভাবে মিশিয়ে নেব। বাটারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে। এখন আমি এটা ঢেকে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। তবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি সময়ও রাখতে পারেন। 40 মিনিটের জন্য ময়দাটা ঢেকে রেখেছি। এদিকে আমি আলুর পুরটা তৈরি করে নেব। প্রথমেই আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। এখানে আমি 1/4 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, আর দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু তার ফ্লেভারটা খুব ভালো আসে। আর দেব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দেব 1টা কাঁচা লঙ্কা কুচি, আর দেব 1/2 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, আর দেব 1 টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি। সমস্ত উপকরণগুলো আমি এবার আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু খোসা সমেত সেদ্ধ করে তারপরে আলুর খোসা ছাড়িয়ে আমি এটাকে গ্রেট করে নিয়েছিলাম। আমি এবার আলুটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে 40 মিনিট হয়ে গেছে, আমি ময়দাটা দেখে নিচ্ছি। ময়দাটাও আরও সুন্দরভাবে সফট হয়ে গেছে, এটা আমি আর একটু মেখে নেব। আমি ময়দাটা আরও 1 মিনিটের মতো মেখে নিয়েছি, এটা মাখা হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ ময়দাটাই আমি চাকির উপরে নিয়ে নিয়েছি। প্রথমে আমি কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দেব, তারপর আমি ময়দার ডোটা আমি পুরোটা কিন্তু একসঙ্গেই প্রথমে একবার বেলে নেব, একটু মোটা করেই প্রথমে একবার বেলে নেব। একটা মোটা রুটির আকারে আমি এটা বেলে নিয়েছি। এখন আমি এর ওপরে দিয়ে দেব বাটার। বাটারটা দিয়ে পুরো রুটিটাতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত রুটিটার ওপরে আমি খুব ভালোভাবে বাটার লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা এইভাবে ফোল্ড করব। আপনারা বাটারের পরিবর্তে এখানে ঘি বা তেলও ব্যবহার করতে পারেন। আবারও আমি কিছুটা বাটার নেব আর এইভাবে এর উপরে লাগিয়ে দেব। এবার আমি এটাকে আবারও ঠিক এভাবে ফোল্ড করে দেব। ফোল্ড করে এভাবে একটু চেপে দেব। ফোল্ড করে আমি হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে নিয়েছি। এখন আমি এটাকে আবারও রুটির আকারে বেলে নেব। আবারও আমি রুটির আকারে এটা একটু মোটা করে বেলে নিয়েছি। এখন আমি এর ওপরে আবারও কিছুটা বাটার দেব আর বাটারটা ব্রাশের সাহায্যে পুরো রুটিতে ভরিয়ে দেব। সমস্ত রুটিটায় খুব ভালোভাবে বাটার লাগিয়ে দিয়েছি। এখন আমি এটা রোলের মতো করে একটু জড়িয়ে নেব। রোলের মতো করে এটাকে জড়িয়ে নিয়েছি এবং এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন আমি
মাঝখান থেকে আমি এটা দুটো করব, তাই আমি মাঝখান থেকে দু টুকরো এটা করে নিচ্ছি। আপনারা তিনটে করতে চাইলে তিন টুকরো করে নিতে পারেন। একটা টুকরো আমি সরিয়ে রাখছি, আর একটা টুকরো দেখুন এইভাবে, দেখুন ভেতরে পুরো রাউন্ডগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমি এভাবে দু সাইডটা একটু চেপে দেব, চেপে দিয়ে এভাবে করে নেব। এভাবে করে নিয়ে প্রথমে মুখটা এইভাবে চেপে দেব, তারপর এটাকে আমি হাতের সাহায্যে গোল করে নেব। এবার এটাকে একটু বেলে নেব, খুব বেশি বড় করব না, সামান্য একটু বেলে নেব। এভাবে বেলে নিয়েছি। এখন আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দেব। পুরটা একটু বেশি করে দেব, তাহলে খেতে ভালো লাগবে। পুরটা দেওয়া হয়ে গেছে, এখন আমি চারিদিক থেকে এভাবে ময়দাটা এনে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেব, যাতে পুরটা ভেতর থেকে কোনো কারণে বেরিয়ে না যায়। মুখটা আমি খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি। এখন আমি এভাবে হাতের সাহায্যে একটু একটু করে এভাবে হালকা হাতে চেপে দেব, তাহলে পুরটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। হাত দিয়ে খুব ভালো করে আমি একটু চেপে চেপে নিয়েছি। এখন খুব হালকা হাতে এটাকে সামান্য বেলে নেব। আলু কুলচা কিন্তু মোটাই হয়, তাই মোটা করে সামান্য একটু হালকা হাতে বেলে নেব। আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে তেল দিইনি। আপনারা এটা যে কোনো প্যান, তাওয়া, লোহা, ননস্টিকের লাগবে এমন কোনো কথা নেই, এটা কিন্তু লোহার তাওয়াতে ভেজে নেওয়া যেতে পারে। এবার আমি এটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি পুরো লোতে করে দেব। লোতে করে এক থেকে দেড় মিনিট আমি এভাবেই রেখে দেব। এক মিনিট বা দেড় মিনিট সময় নিয়ে আমি একটা সাইড ভেজে নিয়েছি। এবার আমি আর একটা সাইডও উল্টে দিচ্ছি। এ সাইডটাও আমি এক থেকে দেড় মিনিট এভাবে মিডিয়াম টু লোতে রেখে সেকে নেব। দেখুন দু সাইডই আমি একটু লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা খুন্তির ওপরে একটু এভাবে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এভাবে কিছুটা বাটার দিয়ে দেব। বাটার দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তিল। তারপরে আমি দিয়ে দেব কিছু পরিমাণে এভাবে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পরে আমি এভাবে এটা একটু ছড়িয়ে দেব। প্যানের মধ্যে এভাবে এটা একটু ছড়িয়ে দিলাম। এবার আমি এই রুটিটা আমি এর ওপরে দিয়ে দেব, দিয়ে এভাবে একটু ঘষে দেব। এবার আমি আর একটা সাইড এভাবে উল্টে দিচ্ছি। এ সাইডে আমি আর ধনে পাতা বা তিল দেব না, সামান্য পরিমাণে অল্প একটু বাটার দিয়ে দেব সাইড থেকে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এখানে আপনারা সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তিলটা কিন্তু পুরোপুরি অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে বাদ দেবেন। এটা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি এবং আর একটা ঠিক একইভাবে আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আলু কুলচার রেসিপিটি। এটা কিন্তু খুবই সফট এবং নরম হয় এবং খেতেও কিন্তু এটা খুবই সুন্দর লাগে। একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে গরম গরম পরিবেশন করুন আলু কুলচা। তো আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।